বিভিন্ন গ্রহ উপগ্রহ নিয়ে আমরা আপনাদেরকে সঠিক তথ্য পরিবেশন করে থাকি। আর আজকে নেপচুন থেকে বা নেপচুনের বিষয় নিয়ে একটা খবর আমাদের সামনে এসেছে। আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে নেপচুন প্ল্যানেট, আর সেই বিষয়ে বিজ্ঞানীরা কিন্তু চিন্তিত। অষ্টম গ্রহ হলো এই নেপচুন, মানে আমাদের সৌরমণ্ডলের। এই গ্রহের দূরত্ব সূর্যের থেকে সবচেয়ে বেশি, ব্যাসের নিরিখে এই গ্রহ সৌরমণ্ডলের চতুর্থ বৃহত্তম গ্রহ। আকার আয়তনের দিক থেকে এই নেপচুন গ্রহ থার্ড মোস্ট ম্যাসিভ প্ল্যানেট। এছাড়াও ঘনত্বের দিক থেকেও এই গ্রহকে বলা হয় দৈত্যাকার গ্রহ। পৃথিবীর তুলনায় নেপচুনের ভর প্রায় 17 গুণ বেশি। এছাড়াও এর প্রায় কাছাকাছি থাকা ইউরেনাসের থেকে সামান্য বড় নেপচুন গ্রহ। আর এখন খবরে সেই নেপচুন গ্রহ। সম্প্রতি বৈজ্ঞানিকরা জানিয়েছেন নেপচুনের তাপমাত্রার ক্রমশ পতন হচ্ছে, ক্রমশ অনুমানের তুলনায় বেশি ঠান্ডা হচ্ছে এই গ্রহ, যার ফলে চিন্তিত হয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই গ্রহে অস্বাভাবিকভাবে তাপমাত্রার তারতম্য লক্ষ্য করা গিয়েছে। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন নেপচুনের তাপমাত্রার এহেন তারতম্য দেখবেন তারা এটা কিন্তু আশা করেননি। কার্যত নাটকীয় মুহূর্ত চলছে নেপচুনে। সামার সিজন অর্থাৎ গরমের সময় এই গ্রহ ঠান্ডা হয়ে যাচ্ছে, এরপর ক্রমশ উত্তপ্ত হচ্ছে তার দক্ষিণ মেরু। নেপচুন প্রসঙ্গে এই যে গবেষণা হয়েছে তার পুরোধা মাইকেল রোমান নামের এক জ্যোতির্বিজ্ঞানী, তিনি জানিয়েছেন নেপচুনের তাপমাত্রার এই হেরফের একেবারেই আশাব্যঞ্জক নয়। সেই বিজ্ঞানীর কথায় তারা যবে থেকে নেপচুন গ্রহকে পর্যবেক্ষণ শুরু করেছেন সেই সময়টা ছিল গ্রহের দক্ষিণ ভাগের গ্রীষ্মকাল। তারা ভেবেছিলেন যে ধীরে ধীরে উষ্ণতা বাড়বে, উত্তপ্ত হবে এই গ্রহ, কিন্তু এখানে ঠিক উল্টোটা হয়েছে। তাপমাত্রা ক্রমাগত কমে ঠান্ডা হচ্ছে এই গ্রহ। নেপচুনের উষ্ণতার এই তারতম্যই এখন ভাবিয়ে তুলেছে বিজ্ঞানীদের। ঠিক কেন এমনটা হচ্ছে সেই ব্যাপারে এখনও সেইভাবে কোনো ব্যাখ্যা দিতে পারেননি বৈজ্ঞানিকরা। তবে এই জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, একাধিক কারণে নেপচুন গ্রহের তাপমাত্রার পতন হতে পারে। এর মধ্যে ওই গ্রহের রাসায়নিক গঠন অন্যতম। তাছাড়াও তালিকায় রয়েছে নেপচুনের আবহাওয়ার ধরন এবং সূর্যের মধ্যে প্রতিনিয়ত ঘটে চলা বিভিন্ন পরিবর্তন। বিগত 17 বছর ধরে পৃথিবী থেকে বিভিন্ন টেলিস্কোপের মাধ্যমে নেপচুন গ্রহকে পর্যবেক্ষণ করেছেন বা করছেন বৈজ্ঞানিকরা, তবে এই প্রথমবার এভাবে পারদ পতন হতে দেখা গিয়েছে নেপচুনে। বিস্ময়ের সঙ্গে সঙ্গে চিন্তিত বিজ্ঞান মহল। প্রসঙ্গত উল্লেখ্য, পৃথিবীর মতো নেপচুনেও রয়েছে বিভিন্ন ঋতু, কিন্তু পৃথিবীর তুলনায় এইসব ঋতুর স্থায়িত্বকাল কিছুটা বেশি। নেপচুনের 1 বছর মানে পৃথিবীর 165 বছর, আর একটি ঋতু নেপচুনে বজায় থাকে 40 বছরের মতো। এমন আজব ঋতুকাল রয়েছে নেপচুন গ্রহে, আর সেটাই বোঝার চেষ্টায় রয়েছেন বিজ্ঞানীরা। এই গ্রহের প্রায় 100 থার্মাল ইনফ্রারেড ছবি দেখে ফেলেছেন তারা। এর মাধ্যমেই নেপচুনে ঘটে চলা উষ্ণতার তারতম্য বোঝার চেষ্টায় রয়েছেন বিজ্ঞান মহল। উত্তরায়ণের সময় নেপচুন গ্রহের দক্ষিণ ভাগে উষ্ণতার যে তারতম্য হচ্ছে সেটা বোঝারই চেষ্টা করছেন তারা। তবে নেপচুনকে আরও বেশি পর্যবেক্ষণ করা দরকার সেটাও মনে করছেন বিজ্ঞান মহল, এবং আগামী দিনে নেপচুন সম্পর্কে আরও অনেক তথ্য সামনে আসার অপেক্ষায় আমরাও। আশা করি এই তথ্যমূলক ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।